জেলের কথা তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু কালাপানির জেল এ এক আলাদা অধ্যায়। এখানে স্বদেশী বীরদের ওপর যে হারে অকথ্য অত্যাচার করা হতো, এ শুধু অত্যাচার ছিল না, মৃত্যুর নামান্তর ছিল। এখানে শারীরিক অত্যাচারের সঙ্গে সঙ্গে মানসিক অত্যাচারও করা হতো, যার কারণে অনেক স্বদেশী বীরকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে বা কাউকে কাউকে ফাঁসি দড়িতে ঝুলতে হয়েছে। এই হাজার হাজার স্বদেশী বীরদের আত্মত্যাগই আজ আমাদের স্বাধীনতার কারণ। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আমরা আন্দামানে যে থাকি, আন্দামানের একটা নাম হচ্ছে কালাপানি। তো এই কালাপানি সাজাপ্রাপ্ত স্বদেশী সংগ্রামীদের যে কোন জেলে রাখা হতো, মানে সেলুলার জেলে, সেই জেলের পরিদর্শন আজকে আমি আপনাদের করাবো। তো পুরো ব্লগসটা বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বর্তমানে সেলুলার জেল মানে কালাপানির জেল এখন যেহেতু একটা ঐতিহাসিক স্থান, সেই জন্য এই জেলে ঢুকতে গেলে আমাদেরকে টিকিট কেটে প্রবেশ করতে হয়। টিকিট কাউন্টার রুমটা কিরকম আমি আপনাদের দেখাই চলো। এই দেখুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার, অনেকেই যাচ্ছেন টিকিট কাটার জন্য। টিকিট হেকে দিদি বন্ধুরা, এটা হচ্ছে সেলুলার জেল ঢোকার মানে টিকিট কাউন্টার। তো পার হেড 30 টাকা করে নিল, আমার মেয়েরটা নিল না 3 বছর বয়স বলে। চলুন তাহলে এবার যাই সেলুলার জেলের কাছে। সেলুলার জেলের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, চলুন আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার পেছনে হচ্ছে সেলুলার জেল বন্ধুরা, আমার পেছনেই দেখছেন সেলুলার জেল। তো এখানেই আমরা এক্ষুনি যাব সেলুলার জেলের ভেতর বন্ধুরা, চলে এলাম। এবার চলুন আপনাদের চারিদিকে ঘুরে দেখাই। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। সেলুলার জেলের গেট দিয়ে প্রবেশ করেই সম্মুখে আপনারা দেখতে পাবেন যে স্বতন্ত্র জ্যোতি জ্বলছে। প্রথম স্বতন্ত্র জ্যোতিটা হচ্ছে এখানকার যারা বীররা শহীদ হয়েছিলেন এই জেলে তাদের উদ্দেশ্যে, এবং দ্বিতীয় যে স্বতন্ত্র জ্যোতি জ্বলছে সেটা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকারের উদ্দেশ্যে, আর এর সৌজন্য রয়েছে আমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। আর সামনেই দেখুন একটা সামনে শহীদ বেদি করা রয়েছে, এটা ইংরেজ ব্রিটিশ পিরিয়ডে এখানে হসপিটাল ছিল কয়েদিদের। তো এই হসপিটালটা নষ্ট হয়ে যাওয়ার পর এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা শহীদ বীরদের শ্রদ্ধাঞ্জলির উদ্দেশ্যে একটা স্মারক বানানো হয়েছে। আমার সামনের দিকে এখানে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম হয়। লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা হচ্ছে এখানে স্বাধীনতা সংগ্রামীদের যে জেলের মধ্যে রাখা হতো, তো তাদের উপর কীরকম টর্চার করা হতো সেই সমস্ত কাহিনী ভয়েসের আকারে বলা হয় সন্ধেবেলা। তো সেই প্রোগ্রামটার জন্য দেখুন এখানে চেয়ার পাতা আছে, আমি আপনাদের দেখাচ্ছি পুরোটা। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর থেকেই ইংরেজরা এই সেলুলার জেল বানানোর পরিকল্পনা শুরু করেন, আর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেন 1896 সালে। তো এই নির্মাণ কার্যটা ভেবেছিলেন খুব তাড়াতাড়ি শেষ করবেন, যাতে স্বদেশী বীরদের ওপর অকথ্য অত্যাচার করা যায়। এই বীরদের দেখুন একটা স্মৃতিস্তম্ভ এখানে করা আছে, মানে একটা ফ্রেম বানানো আছে, যেখানে একটা স্বদেশী বীরকে হাত বেঁধে রাখা হয়েছে তাকে বেদ মারার জন্য। বন্দি স্বাধীনতা সংগ্রামীদেরকেই এই সেলুলার জেল বানানোর কাজে নিয়োগ করা হয়, এবং অবশেষে 1906 সালে এই জেল পুরোপুরি নির্মাণ হয়। এবার বন্ধুরা আপনাদের দেখাবো যে সামনের দিকে স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা এখানে কি কি কাজ করানো হতো, সেইখানে এখানে মানে মূর্তি আকারে দেখানো হয়েছে সেটা। ব্রিটিশ সরকার এই স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করাতেন। এখানে দেখুন নারকেলের তেলের মিল আছে, এই নারকেল সারা দিন ধরে পিষাই করা হতো সেই থেকে নারকেল থেকে তেল বের করার জন্য। কথিত আছে এখানে একজন স্বাধীনতা বীর 6 ঘন্টা ধরে নারকেলের ছোবা ছাড়ানোর পর যখন ক্লান্ত হয়ে পড়েন, ওনার শরীর শীর্ণ হয়ে ওঠে, তখন 1 গ্লাস জল চেয়েছিলেন। কিন্তু তার বিনিময়ে তিনি বেতের মার খেয়েছিলেন, এবং তাকে সেই জঙ্গল পার করে, কাটা বনের জঙ্গল পার করে ডোবা থেকে জল আনতে বলা হয়েছিল, সেই ক্ষণে তার মৃত্যু হয়। তো এই রকম অমানসিক অত্যাচার করা হতো, কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাওয়া বা অসুস্থ হয়ে পড়াটাও ছিল ব্রিটিশ সরকারের কাছে একটা অপরাধের বিষয়। সেই কারণেও স্বাধীনতা সংগ্রামীদেরকে অকথ্য অত্যাচার করতেন, তাদের বেতের ঘায়ে সারা শরীরে রক্তাক্ত করে দিতেন, এটাতেই তাদের আনন্দ বোধ হতো। এছাড়া তাদেরকে চটে জামা কাপড় পরিয়ে রাখতেন, যাতে তীব্র গরমে
তারা খুব কষ্ট পায়। চলুন ভেতরে পুরো দেখিয়ে দিলাম যে কিভাবে তাদেরকে সেই সময় ফ্রিডম ফাইটারদের দিয়ে কাজ করানো হতো। এবার সামনের দিকে দেখাবো, চলুন। ফাঁসি দেওয়ার আগে যারা স্বদেশী সংগ্রামী ছিলেন ফ্রিডম ফাইটারদেরকে এখানে স্নান করানো হতো, সেই জায়গাটা আপনাদের দেখাবো। ফাঁসির ঠিক আগের মুহূর্তে স্বাধীনতা সংগ্রামীদেরকে ঠিক এই স্থানটিতে নিয়ে আসা হতো তাদের পূর্বপুরুষকে অনুসরণ করার জন্য এবং তাকে স্নান করে পরিষ্কার করার জন্য। বন্ধুরা, যেখানে ফাঁসি দেওয়া হতো সেখানে চলে এসেছি। এই যে দেখুন আমার পেছনে এই যে ছোট একটা দেখছেন গেট আছে, তো এই গেট দিয়ে ভেতরে ঢুকবো। পুরোটা আপনাদের দেখাচ্ছি কোথায় ফাঁসি দেওয়া হতো, কিভাবে রাখা হতো স্বদেশী সংগ্রামীদেরকে। তো চলুন। এই সময় এটা হচ্ছিল সেই সময়কার ফাঁসির রুম। তো কিভাবে ফাঁসি দেওয়া হতো তার তথ্য এখানে আছে। এই ফাঁসির রুমটা পুরোটাই কাঠের তৈরি, আর এখানে তিনটে মোটা দড়ি ঝোলানো আছে ফাঁস দেওয়ার জন্য। মানে ফাঁসির যে অভিযুক্ত যারা তাদেরকে এই দড়ির মধ্যেই ফাঁস দিয়ে মারা হতো। আর নিচে দেখুন সাদা সাদা রঙের গোল সার্কেল করা আছে, ওইখানে এই লিভারটা টেনে দিলেই বডিটা ওই সাদা অংশের মধ্যে দিয়ে নিচে ঝুলে যেত। ফাঁসি রুমের নিচের যে অংশটা, মানে যেখানে বডিটা মানে মারা যাওয়ার পর বডিটা রাখা হতো, সেই জায়গাটায় যাচ্ছে। এবার চলুন। এই যে নিচে হচ্ছে ছোট্ট রুম, নিচের দিকে দেখুন সিঁড়ি করা রয়েছে। এই সিঁড়ি দিয়ে নিচে আমাকে নেমে যেতে হবে, যেখানে মানে বীর যোদ্ধাদের ফাঁসি দেবার পর যখন মারা যেতেন তারা, তাদের দেয়া বসে সেখানে থাকতো বডিটা। আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছিলাম, মৃতদেহের ঘরে মানে যেখানে গলায় ফাঁস দেবার পর মৃতদেহ রাখা হতো, সেই মৃতদেহের ঘরে কিছুক্ষণের জন্য হলেও আমার মনে হচ্ছিল যে কত স্বাধীনতা সংগ্রামী, কত বীর এই দেশের জন্য নিজেদের জীবনকে ত্যাগ করেছে, যার কারণে আমরা স্বাচ্ছন্দ্যে সুখে শান্তিতে এই স্বাধীন দেশে বাস করছি। এই যে বন্ধুরা, ঠিক এই জায়গায় মৃতদেহগুলোকে রাখা হতো ফাঁসি দেওয়ার পর। এখানে যখন মারা যেতেন বীর যোদ্ধারা, স্বাধীনতা সংগ্রামীরা, তখন এখানে ওনাদের বডিটা রাখা হবে। এই হচ্ছে সিঁড়ি, সরু সিঁড়ি। তো বন্ধুরা, এখানকার জেলগুলো কীরকম ছিল সেগুলো এবার আপনাদের দেখাবো। তো এখানে তিনটে ফ্লোর ছিল, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তিনটে ফ্লোরেই স্বাধীনতা সংগ্রামীদেরকে রাখা হতো বন্দি করে জেলের মধ্যে। তো সেই জেলগুলো কীরকম আমার সামনেই সেই জেলগুলো একের পর এক আছে। চলুন তাহলে বন্ধুরা চলে এসেছি জেলের ভেতরে। বন্ধুরা এই হচ্ছে জেল। চলুন একটা আমি জেলের সেলে আপনাদের ঢুকে দেখাচ্ছি। এই সেলুলার জেল তৈরি করতে ব্রিটিশ সরকারের আনুমানিক 5,17,000 টাকা খরচ হয়। আর এই জেলের যে ঘরগুলো ছিল সেগুলোর দৈর্ঘ্য লম্বাই ছিল 4.5 মিটার এবং চওড়াই ছিল 2.7 মিটার। মানে দৈর্ঘ্য পোস্ত খুব বেশি বড় ছিল না। আর এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ছোট্ট রুম। আর এখান দিয়ে দেখছেন একটা ছোট এরকম একটা হোল টাইপের করা আছে, এখান দিয়ে খাবার দাবার দেওয়া হতো। আর পেছনে একটা ছোট্ট আর কি এরকম জানলা রয়েছে উপরের দিকে, মানে সূর্যের আলো সেরকমভাবে দেখা যেত না। আর এই দেখুন পুরো অন্ধকার, আর ছোট্ট গেট, একদম ছোট লোহার গেট এটা, আর পুরো ইটের পুরো জায়গাগুলো আছে। আর এই দিকটা দেখুন, এখানে জেলের জেলটাকে সিল করার জন্য মানে তালা দেওয়ার জায়গা আর কি এখানটা। বাইরে থেকে এই জায়গাগুলো থেকে মানে যারা জেলের ভেতর থাকতেন স্বাধীনতা সংগ্রামীদেরকে খাবার দাবার জল এখানে এখান দিয়ে দেওয়া হতো। সামনের দিকে বন্ধুরা অনেক এরকম ছোট ছোট সেল আছে, চলুন আপনাদের দেখাই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আমি এগিয়ে চলেছি। সেলুলার জেলে যে লাল ইটগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ব্রিটিশ গভর্নমেন্ট সেই সময় এই লাল ইটগুলো বার্মা থেকে নিয়ে এসেছিলেন, যাতে জেল এবং জেলের সমস্ত ভিত খুব যাতে শক্ত হয়। আর প্রত্যেকটা যে ছোট ছোট সেল রয়েছে একটার থেকে অপরটা সম্পূর্ণ আলাদা। সাবারকার ভ্রাতৃদ্বয়ও কোনোদিন জানতে পারেননি তারা একই জেলের মধ্যে বন্দী আছেন, এমনইভাবে এই ব্রিটিশরা এই জেলকে বানিয়েছিলেন। এরপর বন্ধুরা আমরা যেই সেলটায় এলাম, এটা হচ্ছে শচীন্দ্রনাথ সান্যালের ফটো। এখানে একটা কাঠের এরকম বিছানা থাকতো, আর এরকম লোহার একটা থালা থাকতো। এই থালার মাধ্যমে যারা স্বদেশী বিপ্লবীরা ছিলেন তারা এই থালাতেই খেতেন। এবার বন্ধুরা আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। চলুন, ফার্স্ট ফ্লোরে অনেক সেল আছে। 1908 সালের আলিপুর বোমা মামলায় অভিযুক্ত স্বদেশী বীররা প্রায় 100-এর বেশি স্বদেশী বীরকে এই জেলে রাখা হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ, উপেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র দাস,
বিভূতিভূষণ সরকার প্রমুখেরা। এই সেলুলার জেল সাতটা উইংসে তৈরি ছিল। একটা বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড, অন্য বিল্ডিংয়ের ব্যাক সাইড ছিল। ফার্স্ট ফ্লোরের যে একটা সেল আপনাদের দেখাচ্ছি ভেতরে ঢুকে শুনুন। নাসিক ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিনায়ক দামোদর সাবরকরকে এই কালাপানি জেলে নিয়ে আসা হয়। তার সাথে অভিযুক্ত আরও যারা নাসিক ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন তাদেরকেও এই জেলে বন্দি করা হয়। এই জেলের মধ্যে 50 বছরের সাজা হয় ওনার। এবার বীর সাবরকরের সেলে যাচ্ছি আমরা, ওখানটা দেখাবো আপনাদের পুরো সেলটা। মহান বীর বন্ধুরা, আমার পেছনে যে নামগুলো দেখছেন এখানে বীর স্বাধীনতা সংগ্রামীদের নামের লিস্ট আছে, কোন কোন জায়গা থেকে কোন কোন স্বদেশী বীর এখানে জেলের মধ্যে রাখা হয়েছিল তাদের সমস্ত নাম এই শিলালিপিগুলোর মধ্যে লেখা আছে। বর্তমানে এই সেলুলার জেলে 7টি উইংসের মধ্যে 3টি উইংস বর্তমান আছে আর 1টি টাওয়ার। আর এখানে দেখুন অনেক প্রাচীর, আর এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম হয় তার পেছনে যে বিল্ডিংটা রয়েছে সেই সময়ে এই বিল্ডিংটা ছিল ব্রিটিশ গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, মানে ওখানে ইংরেজরা থাকতেন। আর এখানে একটা পিপুল গাছ ছিল, এই পিপুল গাছের কাহিনী এখানে যারা লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামে আসেন তার ইতিহাস এখানে জানা যায়। বীর সাবরকরের এই জেলটি মানে সেলটি পুরোটা আলাদা, এখানে পুরোটাই লোহার এরকম গ্রিল দিয়ে ঘেরা। আর এখানে ওনার এখানে নাম লেখা আছে, সামনে ঢুকেই এখানে রয়েছে ওনার একটা ছবি এবং ওনার জন্ম এবং মৃত্যুর সালও নিচে লিপিবদ্ধ করা আছে। জেলে ঢুকে জেলটা ভেতর থেকে অন্ধকার, ওনার একটা ছবি রয়েছে। আর দেখুন সেই সময়ে যে এরকম খাট দেওয়া হতো এই খাটের মধ্যেই যারা স্বদেশী বীর ছিলেন তারা থাকতেন, আর দুটো পাত্র দেওয়া হতো একটা খাবার একটা শৌচালয় ব্যবহার করার জন্য, কারণ ওনারা এতটাই অকথ্য অত্যাচার করতেন যে শৌচালয় করার জন্য ওনাদেরকে ব্যবস্থা ছিল না। রাতের বেলা শৌচালয়ের কোনো ব্যবস্থা আলাদাভাবে না থাকার কারণে একটি থালাকেই শৌচালয় হিসাবে ব্যবহার করতে হতো এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হতো পরের দিনের ব্যবহারের জন্য। এখানে বীর সাবরকরের উদ্দেশ্যে কিছু শিলালিপি লিপিবদ্ধ করা আছে, এটা ভারতীয় সরকার দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে ওনার সম্বন্ধে, তো এগুলো এখানে এখন বর্তমানে উপস্থিত। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভে জাপানিজরা এই আন্দামান নিকোবরকে নিজেদের আয়ত্তে নিয়ে আসেন, যার কারণে ইংরেজদেরকে এই সেলুলার জেলে তারা বন্দি করে দিয়েছিলেন। সেই সময় আমাদের স্বাধীনতা বীর সুভাষচন্দ্র বোস 1942 সালে উত্তর পূর্বাঞ্চলে নিজের আজাদহীন বাহিনী গড়ে তোলেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুনরায় ইংরেজরা এই সেলুলার জেলকে নিজেদের আয়ত্তে নিয়ে আসে। বন্ধুরা দেখে নিলাম বীর সাবরকরের সেল, উনি বীর যোদ্ধা ছিলেন, ওনার নামে এই জায়গাটা মানে এই সেলের নাম, বা এখানকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামও বীর সাবরকর এয়ারপোর্ট। তো এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সেলুলার জেলটা যে 7টা উইংসে তৈরি তার মধ্যে 2টো উইংস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা নষ্ট করেছিলেন আর বাকি ছিল 5টা উইংস। এই সেলুলার জেলের সেলুলার নাম হওয়ার কারণ হচ্ছে এই জেলে অনেক সেল ছিল, 696টা সেল ছিল, সেই জন্য এই জেলের নাম সেলুলার জেল। আর এই সেলুলার জেল পুরোটাই সমুদ্র দ্বারা বেষ্টিত ছিল, এখানে স্বদেশী বিপ্লবীরা এলে এখান থেকে পালিয়ে যাবার কোনো উপায় ছিল না। একমাত্র উপায় হচ্ছে যদি সমুদ্রে আত্মহত্যা করা অথবা ফাঁসির দড়িই ছিল ওনাদের নিহতির পরিহাস। বন্ধুরা সেই সময় ব্রিটিশরা সেলুলার জেলের নকশাটা কিভাবে বানিয়েছিল, বিল্ডিংটা কিরকম ছিল তার মানে সেই নকশাটা এখন তৈরি করা আছে এখানে, তো চলুন আপনাদের দেখাই। এই সেলুলার জেলটি 7টি উইংসে তৈরি আর সবার উপরে দেখুন একটা টাওয়ার দেওয়া আছে। এই টাওয়ারে বসেই এই 7টি উইংস কিন্তু খুব সহজেই নজর রাখা যেত। আর একটা বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড ছিল অন্য বিল্ডিংয়ের ব্যাক সাইড, ফলে একজন বিপ্লবীর সাথে অন্য বিপ্লবীর মুখ দেখাও যেত না। এইভাবেই পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল এই
সেলুলার জেল, যেটা কালাপানি জেল নামেও পরিচিত। কেউ যদি এই জেল থেকে পালিয়ে যাবার চেষ্টা করত আর ধরা পড়ে যেত, তার শাস্তিস্বরূপ হতো ফাঁসি। আর সেই ফাঁসির দড়িতে মৃত্যু হবার পরও 3 ঘন্টা করে ঝুলিয়ে রাখা হতো, যাতে অন্য যারা স্বদেশী সংগ্রামী আছেন তার সেই মৃতদেহ দেখে তারা যাতে ভয়ে ভীত হয়ে ওঠে। বাইরে থেকে দেখতে দেখুন পুরোটা এই রকম ধরনের 3তলা বিল্ডিং, আর উপরে ছাদ পুরো সারি সারি দিয়ে সেল তৈরি। হাজার হাজার স্বদেশী সংগ্রামী, স্বদেশী বীরদের আত্মকথা, তাদের অত্যাচারের জ্বলন্ত সাক্ষী এই সেলুলার জেল। তাদের ওপর নির্মম অত্যাচার, অবিচার সমস্ত কিছুর সাক্ষী হয়ে রয়েছে এই সেলুলার জেলের প্রত্যেকটা ইট, প্রত্যেকটা প্রকৃতি, প্রত্যেকটা ঘর। বর্তমানে বিকেলবেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম হয়। আর এই যে সারি সারি দেখছেন এখানে চেয়ার রাখা রয়েছে, এই চেয়ারের পেছনের দিকের বিল্ডিংটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এখানে ব্রিটিশ গভর্নমেন্টের সমস্ত অফিস ছিল, এখন বর্তমানে এইটা লাইব্রেরিতে পরিণত হয়েছে। আর একটা বিল্ডিং থেকে অন্য বিল্ডিং সম্পূর্ণ আলাদা, একটা বিল্ডিংয়ের ব্যাক সাইড হচ্ছে অন্য বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড। এই প্রক্রিয়াতেই বানিয়েছিলেন ব্রিটিশ সরকাররা এই সেলুলার জেলকে। বন্ধুরা, 5টা বেজে গেছে, আমরা সেলুলার জেলের এই দেখুন বাইরেই দাঁড়িয়ে আছি। তো সামনে যে পার্কটা আছে, তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আর আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার আমার দেখা হবে একটা নতুন ব্লগে। বাই বাই।